উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা, লাল সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। সোমবার পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফে সতর্কবার্তা সীমাবদ্ধ ছিল হলুদ এবং কমলার মধ্যে। এদিন অতি প্রবল বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে লাল সতর্কবার্তা জারি করার কথা বলা হয়েছে। বলা হয়েছে যে অতি ভারী বৃষ্টিপাত চলবে 2 জুলাই পর্যন্ত, যার জেরে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তর পূর্ব অসম পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার জেরে বর্তমান পরিস্থিতির কথা জানাচ্ছে হাওয়া অফিস। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। বানকে হওয়ার ভুকুটি এবার উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে হতে পারে বজ্রপাত। এক নজরে দেখে নেওয়া যাক বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার খবর। উত্তরবঙ্গে চলছে বৃষ্টি, আর সেই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ার কারণে অস্বস্তিকর আবহাওয়া, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে বেশ কয়েকটি জেলায় বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 30 জুন বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং সেই সঙ্গে সঙ্গে মালদায় অতি ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 1 জুলাইয়ের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনার জন্য লাল সতর্কবার্তা জারি হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। পুরনো দলকে থোড়াই খেয়ার, সুব্রতকেই অনুসরণ করতে চলেছে মুকুল রায়। মুকুল রায়কে নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এই ধোঁয়াশা হলো বিধানসভায় তার বসার আসন নিয়ে। তবে জানা গিয়েছে যে বিধানসভার অধিবেশন বসতে তিনি বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপির দিকে আসনেই বসতে চলেছেন। তা না করে এখনই সরকার পক্ষের দিকে বসলে শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগকে সমর্থন করা হবে। এ ব্যাপারে তিনি সুব্রত মুখোপাধ্যায়কে অনুসরণ করতে চলেছেন বলে সূত্রের খবর। বিধানসভার বাইরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায়, কিন্তু বিধানসভার ভিতরে তিনি আসন বদল করার জন্য এখনও পর্যন্ত কোনো আবেদনই জানাননি অধ্যক্ষের কাছে। সেই কারণে তার আসন থাকছে বিরোধী অর্থাৎ বিজেপির দিকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আপাতত দলত্যাগ বিরোধী আইন এড়াতে এই কৌশল নিচ্ছেন মুকুল রায়। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। সিরিয়ায় ফের দাপট বাড়াচ্ছে ইসলামিক স্টেট। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে সরব মার্কিন বিদেশ মন্ত্রী। মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের ইউরোপের খবর বাইরে আসার পর থেকেই শোনা যাচ্ছিল একাধিক জল্পনা কল্পনা। এমনকি ফ্রান্স, জার্মানি সফর শেষে ইতালিতে আগমনের পর যেদিন অবশ্যম্ভাবীভাবে ইসরায়েল এবং প্যালেস্তাইনের সংকটের কথা তুলে ধরবেন তা জানাইছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে এবার ফের সরব হলেন মার্কিন বিদেশ মন্ত্রী। এরপরে তা নিয়ে জোরদার আলোড়ন তৈরি হয় রাজনৈতিক মহলে। অ্যান্টনি ব্লিনকেনের দাবি, এখনও পর্যন্ত সিরিয়ায় রয়েছে 10,000-এরও বেশি ISIS বা ইসলামিক স্টেটের মদতপুষ্ট জঙ্গি, যার ফলে পরিস্থিতি দিনের পর দিন হাতের বাইরে চলে যাচ্ছে। আমেরিকার মতে এই সমস্ত সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গিদেরকে বেশিরভাগই রয়েছে উত্তর সিরিয়ায়, আর সেখানে তাদের একাধিক ডিটেনশন ক্যাম্পে রেখেছে কুর্দির নেতৃত্বাধীন সিরিয়ান গণতান্ত্রিক বাহিনী বা SDF। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন।